প্রশ্ন বান্দার যে কোনো আমলের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেয়া কি এ বিদআত বি মুস্তাহাব সি জায়েজ ডি মাকরুহ বান্দার যে কোনো আমলের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেয়া আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি সি জাইস লক্ষ করে দেওয়া হোক সি জাইস আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে এ ব্যাপারে আমি একটু আসছি আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব মোহতারাম আপনার কাছে আলী ওয়াসাল্লামের কাছে যে কোনো বান্দার আমল পৌঁছে দেয়া আমরা অনেক সময় বলে থাকি যে আয় আল্লাহ তালা আমাদের সকল সবাব রসুল সাল্লাহ সাল্লামের কাছে আপনি পৌঁছে দেন এই কথাটা কেন বিদা হবে যদি একটু আপনি ব্যাখ্যা করে বলেন আমরা যে কোনো এবাদত বন্দিগি করি সেটা আল্লাহ সুমাতালার সন্তুষ্টির জন্য করে থাকি আমাদের আমলগুলো যেখানে গিয়ে জমা হয় বা সংকলিত হয় যেখানে আল্লাহ সুমাতালা আমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করে রাখেন সেটাকে লিয়েন বলা হয় কোরআন করিম ইসুরে মুতাফিফিন আল্লাহ সুমাতালা বলেছেন ইন্না কিতা আল আই আল্লিয়িন নিশ্চয়ই নেকরদের যে আমল নামা দফতর সেটা এলিইন নামক জায়গায় থাকে অতএব নেকামল আমরা যদি করি সেটা সেখানে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায় আমাদের নেকামল বা ভালো আমল এটা রসুল করিম সাল্লা সাল্লামের রওদায় বা তার কবরে পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা সচরাচর যে এ ধরনের কথা বলি এবাদত করার পরে কোরআন খতম করলাম ভালো কিছু করলাম আল্লাহ এর সাব রসুলের রওদায় পৌঁছে দিও যদি এমন হয় যে এর মানে হলো আমরা সাধারণ যে কোনো নেকামল করলাম তার সাব সেখানে পৌঁছাতে বলি তাহলে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো সঠিক কাজ নয় কারণ আমাদের নেকামলের যে সওয়াব এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এবং সেটা মদিনায় যাবে না সেটা এলিয়ে যাবে আর যদি রাসুলের জন্য আমরা কোনো দোয়া করি সাল্লা সাল্লাম যেমন তার জন্য দূরত পাঠ করলাম সালাম পেশ করলাম অথবা তার জন্য আমরা কোনো কিছু পেশ করলাম তাহলে সেক্ষেত্রে সেটাও পৌঁছে দেওয়ার জন্য আমাদের আলাদা করে বলার দরকার নেই যে আমার এই আমলটুকুর সব আল্লাহ তুমি সেখানে পৌঁছে দিও অথবা কোনো ব্যক্তিকে বলার দরকার নেই যে আপনি এটা পৌঁছাই দিন আমাদের দেশে সব বক্সাই দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে অনেকে দেখা যায় কোরআন খতম করার পরে স্থানীয় ইমাম সাহেব বা কোনো আলেমের স্মরণাপন্ন হন এবং বলেন যে আমার এই আমলগুলো আপনি আল্লাহর কাছে সব পৌঁছাই দিয়েন সব রেসানি করে দিয়েন বক্সাই দেন অর্থাৎ পাঠাই দিয়েন এরকম কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হয় না বরং আমল আমরা যখন করি সেটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের আমল নামায় যোগ হয়ে যায় আল্লাহ সুমাতালা কোরআন কালিমি বলেছেন ফামাইয়া আমারাত খরান ইয়রা যে ব্যক্তি ভালো কোনো কাজ করে বিন্দুমাত্র ভালো মনে কোনো কাজ করলে সেটা আল্লাহর কাছে সে পাবে অতএব সেটাকে আবার পৌঁছাইতে হবে আল্লাহর কাছে এরকম কোনো পদ্ধতির শিক্ষা ইসলাম দেয়নি আর নবী আলিস্তসালামের প্রতি দূরত প্রেরণ করলে বা তাকে উদ্দেশ্য করে যদি কোনো আমরা কিছু করি তাহলে সেটা কোনো ব্যক্তির মারফত মদিনে পৌঁছায় দেওয়া বা নিজে বলে পৌঁছায় দেওয়া বা কোনো হুজুর বা কোনো আলেমের মাধ্যমে পৌঁছায় দেওয়া এটারও কোনো প্রয়োজন নাই কারণ দাইলামির একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী আলহ ইসলাম বলেছেন যে আল্লাহ স্মাতলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেস্তা রয়েছেন যে আমাকে সংবাদ দিয়ে থাকেন যে পৃথিবীর কোন প্রান্তে কে কখন আমার প্রতি প্রেরণ করে থাকে সেটাকে তারা আমার কাছে পৌঁছে থাকে অতএব কোনো ব্যক্তির মাধ্যমে আবার আমাদের টুকু রাসুলের রওজায় পৌঁছে দিও অথবা দুরুদটুকু তার সো সেখানে পৌঁছে দিও অথবা আপনার কোন ব্যক্তি মদিনায় যাচ্ছে তার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা এ কাজগুলোর কোনো প্রয়োজন নাই বরং আমরা আমল করব আল্লাহ সুমাতালার সংরক্ষণকারী ফিরেস তারা সংরক্ষণ করবেন যেখানে পৌঁছানো দরকার আল্লাহ সুমাতালার পক্ষ থেকে ফেরেস তারা স্বয়ংক্রিয়ভাবে সেখানে পৌঁছে দিবেন অতএব আমাদের এই নেখামলটুকু রাসুলের রোজায় পৌঁছে দিও অথবা এই টুকু রাসুলকে জানাই দিও এ সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নাই এবং সব বকশিস করা বা কারোর মাধ্যমে পাঠানোরও কোনো প্রকার কোনো প্রয়োজন নেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ শেখ অত্যন্ত চমৎকারভাবে আপনি ব্যাপারটি উপস্থাপন করেছেন শোকরা